গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে 6 নভেম্বর 2022 রোববার। আর আজকে কি করব, সারাদিন বোর হচ্ছি, চলো মানে এক জায়গায় যাই, ঘুরে আসি। ঠিক আছে, ঘোরা খাওয়া এগুলোই তো আর কি, লাইফে তো আর কোনো কিছু নেই, ওটাই করি। তোমাদেরকেও দেখাই কোথায় যাচ্ছি, কি জায়গা, কীরকম জায়গা তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আমি যে আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশনে এখানে আছি, প্রচণ্ড রৌদ্র। চলো বের হয়ে যাই, রাস্তায় দেখা হচ্ছে। সেই জায়গায় আমি সবসময় যাই, একে গ্রিন ধাবাতে, পিছনে দেখতে পাচ্ছ কিন্তু সেখানে প্রচুর ভিড়, এর জন্য আরেকটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। এটাও ধাবা, ভালো ধাবা, এটাকে হ্যালো বলাতে উঠে চলে গেছে। এই যে এই জায়গাটা, এটা নাম হচ্ছে জায়কা ধাবা। এখানে আসছি আর এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি, সুন্দর নদীর পাশে বসে লাঞ্চ করো, খুবই সুন্দর জায়গা, তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটা। চলো, প্রচণ্ড রোদ, গাড়িটা সাইডে পার্ক করলাম, চলো যাই তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটা, বসার জায়গাটা দেখাচ্ছি। হ্যাঁ, চারদিকেই লোক বসতে পারে, স্পেশালি নদীর পাশেও বসতে পারে। এই যে সেই জায়গাটা যেখানে বসে ডিনার করা যায়, নদীটা দেখছো কিরকম সুন্দর, আর পাশে বসে সবাই ডিনার করছে, ডিনার বলি লাঞ্চ, সরি। হাত আসাটা বাকি, আসুক, খাওয়া শুরু করি, দেখা হবে খাওয়ার পরে। ঠিক আছে, এরকম একটা ভিউয়ের সাথে দুপুরের লাঞ্চ। ঠিক আছে, চলো। এই রেসিপিটাতে এই যে বাটার রুটি, এই বাটার রুটি বাটার পনির মশলাতে ভরিয়ে মানে মুখে যাওয়ার একদম ফাটাফাটি সেই টেস্ট, জান্নাত জান্নাত। চলো খাইতে থাকি, খাইতে খাইতে ভিডিও করা যায় না, খাই নিয়ে তোমাদের সাথে দেখা করি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে একটু আড্ডা দিচ্ছি, তারপর চলে যাব বাড়ি। জায়গাটা অরিজিনালি খুবই সুন্দর, আর পাশে পার্কটা তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর আছে পার্ক। জায়গাটা দেখতেছো কিরকম সুন্দর, গলাটা বসে গেছে সেই জন্য গলাতে আওয়াজটা কম। চলো গাড়ি ওদিকে যাই, বের হয়ে যাই এই জায়গার থেকে। এখন বাজে বিকাল 4টা 4,
ভাবছিলাম অন্ধকার হয়ে যাবে কিন্তু হয়নি, এখন বাড়ির দিকে চলে যাই। যে গাড়ির সামনে চলে আসছি, চলো রাস্তায় দেখা করছি। যাওয়ার সময় রাস্তায় যদি দাঁড়াই তাহলে তোমাদের সাথে দেখা হবে, নাহলে বাড়ি গিয়ে একবারে দেখা করব। চলো বের হয়ে যাই। আর জায়গাটা না সত্যি খুবই সুন্দর। আর এই জায়গাটা দেখো, তোমাদের দেখাচ্ছি জলের পিকআপটা দেখো। বাড়ি যাওয়ার পথে এটা কোন নদী, পোরো নদীর এখানে দাঁড়ালাম ব্রিজে, পোরোর ব্রিজে। তোমাদের এখানকার ভিউটা দেখাই। এখন সানসেট হচ্ছে, সানসেটটা এত সুন্দর লাগছে, তোমরাও দেখো, তোমরাই বলো কিরকম সুন্দর লাগছে সানসেটটা। একদম মনে হচ্ছে কমলা লেবু, এত সুন্দর লাগছে সূর্যটাকে। আর এখানকার ভিউটা দেখো, সবুজে সবুজ। পরিবেশটাও যাই, একদম নেচার ইজ বিউটিফুল, মানে একদম খুবই সুন্দর জায়গাটা। আমি কোনোদিন এদিক দিয়ে যাই যাওয়ার পথে এই জায়গায় দাঁড়াইনি, আজকে প্রথম এই জায়গাটা দাঁড়াইলাম আর জায়গাটা দেখলাম যে কীরকম সুন্দর। ট্রাক পাস হলে তো একদম ব্রিজ সুদ্ধা সেই প্রচণ্ড কাঁপে দেখি। এখন মেঘে অনেকটা ঢেকে গেছে, ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটান পাহাড়। জানি না ক্যামেরায় পরিষ্কার আসতেছে কিনা, কিন্তু ওই চলো যাওয়ার, বাড়ি যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়াইছিলাম, তোমাদের দেখাইলাম এই জায়গাটা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, এখান থেকে বের হয়ে যাই। ৪:৪০ বাজে এখন। চলো বাড়ি, চলো বাড়ি, বাড়ি বাড়ি যাই। বাড়ির সামনে চলে আসলাম, চলো তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি। হাই ফ্রেন্ডস, চলে আসছি বাড়ির সামনে। আর খুবই টায়ার্ড, যতই ঘোরা হোক টায়ার্ড তো হয় শরীর, তো ঘরে যাই ফ্রেশ ট্রেশ হই, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই, বাই বাই।